বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকারে অভিনয় করা সবাই প্রশংসা সাগরে ভাসছেন। তবে আলাদাভাবে সবার নজর কেড়েছেন প্রার্থনা ফারদিন দিঘি। মুজিব চরিত্রে আরিফিন শুভর দারুণ পারফরমেন্সের পাশাপাশি আলোচিত হচ্ছে দিঘির অভিনয়। বঙ্গবন্ধু পত্নী ফজিলাতুন্নেসা মুজিবের ছোটবেলা অর্থাৎ রেনু চরিত্রে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী। এমনকি দিঘির অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব সিনেমায় বিশেষভাবে নজর কাড়া দিঘির প্রশংসিত অভিনয়ের বিস্তারিত নিয়েই আমাদের আজকের বিশেষ এই আয়োজন। বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চলচ্চিত্র মুজিব একটি জাতির উপকার সিনেমার কাস্টিং ঘোষণার পর থেকেই বাংলা সিনেমা প্রেমীরা বিশেষভাবে অপেক্ষায় ছিলেন প্রার্থনা ফরদিন দিঘির অভিনয় দেখার জন্য। বাংলাদেশি চলচ্চিত্র প্রেমীদের এক সময়কার প্রিয় এই শিশু শিল্পী রেনু চরিত্রে কেমন পারফর্ম করেন তার জন্য বেশ কৌতূহলী ছিলেন। সিনেমাটা মুক্তির আগেই বিভিন্ন সাক্ষাতে দিঘি বলেন, একজন শিল্পীর যে সামাজিক দায় থাকে তা পূরণ করার সুযোগ সবাই পায় না। আমার মনে হচ্ছে আমি সেই সৌভাগ্যবান শিল্পী যে কিছুটা হলেও দায়মুক্ত হতে পেরেছি। মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রে অভিনয় করতে পারাটা আমার কাছে শিল্পীর সামাজিক দায় মোচনের মতো গৌরবের বিষয়। বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব রেনু, এমন চরিত্রে অভিনয় করে আমিও ইতিহাসের অংশ হয়ে গেলাম। এই অর্জন আমার অভিনয় জীবনের শ্রেষ্ঠ অর্জন হয়ে থাকবে। বঙ্গবন্ধু পত্নী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ডাকনাম ছিল রেনু। সেই ছোট রেনু চরিত্রেই বড় পর্দায় এসেছেন দেখি। সিনেমাটি মুক্তির আগের দিন অর্থাৎ 12 অক্টোবর বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে হাজির হয়ে মুজিব